এটা তো একটা গেল। আরেকটা যেটা কথা বলছি যে আপনাকে যখন গাড়িটা ছেড়ে নিয়ে আরাকুতে নিয়ে আসবে, সেইখানে কিন্তু আপনি যদি ফিরতে চান তাহলে আলট্রা ডিলাক্স যে বাস, একজনের ভাড়া হচ্ছে 133 টাকা করে, আপনি পেয়ে যাবেন ভিডিও কোচ সমেত বাস। ভিডিও কোচে কোচে অবশ্য ওদের লোকাল ল্যাঙ্গুয়েজেই প্রোগ্রামগুলো হয়, কিন্তু আরামদায়ক বাস, আপনার এক্সপ্রেস বাস, আপনি 3 ঘন্টার ডিউরেশনের মধ্যে আপনি বিশাখাপট্টনম পৌঁছ, মানে ওরা রেলওয়ে স্টেশনে নামিয়ে দেয়। মানে প্রথম যদি আপনারা ভাইজাগ থেকে আরাকু যাওয়ার প্ল্যান করেন, তাহলে প্রথমে আমরা যেভাবে করেছি সেভাবে করতে পারেন, যে আমরা প্রথমে ভাইজাগ থেকে বড়গুয়ালুতে নেমেছি স্টেশনে, যেটা বড় কেভস আছে ওখানে, তো ওখানে বড় কেভস থেকে ব্যাম্বু চিকেন খেয়ে সেখান থেকে গাড়ি 350 রুপিসে আপনি পেয়ে যাবেন শেয়ার গাড়ি। তো সেখান থেকে শেয়ার গাড়ি করলে ওখান থেকে আপনারা গাড়িতে আনন্দগিরি বা ভাইজাগ এগুলো দেখে নিতে পারেন, যেটা রাজা বলল, দেখে নিয়ে আপনারা আবার ওখান থেকে বাসে করে আসতেও পারেন, সেটা রাজা এখন এইমাত্র বলেই দিল। তো বিষয়টা আমি যে কারণে দ্বিতীয়বার এটা উল্লেখ করলাম, প্ল্যানিংটা এমনভাবে করবেন যাতে ট্রেন এই রুটটা, ট্রেন রাইড এবং বাস রাইড তিনটেই আপনারা পেতে পারেন, কারণ তিনটের অভিজ্ঞতা 3 রকম। রাস্তাটা আরাকু যাওয়ার পথে, আমরা এখন আরাকুর পথে চলছি, গালিকোন্ডা ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে এখন সেই আরাকুর দিকেই এগোচ্ছি। এই এরিয়াটাকে বলছি কফি প্ল্যান্টেশন। আমাদের গাড়ি চলছে,